আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 52 তে। একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমার চোখ আটকে গেল bidnews24.com এ। পাঠাও নতুন লোগো উন্মোচন করেছে, দারুণ হয়েছে লোগোটা, এবং তাদের স্লোগানও উন্মোচন করেছে। আমাদের নতুন লোগো অবিরত সেবা এবং অবিচল সহচর্যের একটি ছবি তুলে ধরে। তো পুরো নিউজে না যাই, পাশাপাশি আমরা যদি দেখি যে এই লোগোটা, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন পাঠাওয়ের নতুন লোগো এবং তারা উন্মোচন করেছেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে তারা শো করেছেন। সো আমরা যদি পে সার্কেল নামে একটা ইউকে বেস কোম্পানিতে ক্লিক করি, দেখি দেখা যাচ্ছে যে লোগো দুটো কিন্তু একেবারে হুবহু লোগো। দেখুন এই যে পে সার্কেলের লোগোটা এবং পাঠাওয়ের লোগোটা। আমরা যদি পাশাপাশি দুটি ওয়েবসাইটের ফেবাইকনে যাই, দেখা যায় সেম দুটো লোগো আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এত বড় একটা বাংলাদেশের লিডিং কোম্পানি স্টার্ট আপ, তারা হঠাৎ করে তাদের একটি লোগো, সেটি হচ্ছে অন্য একটি কোম্পানিকে, অলরেডি পে সার্কেল নামে যে ইউকে বেস কোম্পানিটা আছে সেই কোম্পানির লোগোটা নকল করে বা সেম হুবহু একটি লোগো তৈরি করে ফেললো, এটা আসলে বিস্ময়কর একটা ব্যাপার বা দুঃখজনক একটা বিষয়। তো আমরা এটা আশা করিনি পাঠাও থেকে। আমরা যদি পাঠের আগের লোগোটা দেখি, তাহলে দেখা যাচ্ছে কত চমৎকার একটা লোগো ছিল, খুবই সুন্দর একটা লোগো ছিল। সেক্ষেত্রে তারা সেটা চেঞ্জ করে নতুন লোগোটি করেছে। সো বাকিটা আপনাদের হাতে, আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে তারা তাদের লোগোটি চেঞ্জ করেছে আসলে কীভাবে কী করেছে সব কিছু বিষয়ে। ধন্যবাদ সকলকে।